السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. প্রিয় দিন ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন কওমি মাদ্রাসা কিছুদিন আগে স্বীকৃতি পেয়েছে, যারা দাওরা হাদিস সম্পন্ন করবে তারা মাস্টার্স সম্মান পাবে। তারপরেও তারা চিন্তা করছেন যে আমার ছেলেকে আমি মাদ্রাসায় দেব নাকি স্কুলে দেব, কোনটা করলে তার জীবনটা ভালো হবে, সে যদি মাদ্রাসায় পড়ে তার জীবন ভালো হবে কিনা, সে যদি স্কুলে পড়ে তাহলে তার জীবন হয়তো বা উজ্জ্বল হবে, এরকমটা ভাবতেছেন। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি যদি পৃথিবীর সবকিছুই পান, এই পৃথিবীর সবচেয়ে ভালো চাকরিটা পান, এই পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীর মধ্যে শ্রেষ্ঠ নারীকে যদি আপনি বিবাহ করেন, যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আপনি হন, আর যদি আপনি আল্লাহ তাকে না পান তাহলে আপনি কিচ্ছু বলেন না। সবকিছু চেয়ে সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট তা হল আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ তাআলাকে খুশি করা, এই দুনিয়াকে মহাব্বত না করে দুনিয়ার দিকে না ছুটে এমন একটা শিক্ষা অর্জন করা দরকার, এমন একদিকে ছোটা দরকার যেদিকে ছুটলে আমরা রাসূলকে খুঁজে পাবো, যেদিকে ছুটলে আমরা আল্লাহ তাআলাকে খুঁজে পাবো, যেদিকে ছুটলে আমাদের চরিত্রটা হবে সুন্দর, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো এবং এমন একটা জীবন সাজাইতে পারবো যে জীবনের মূল্য এই দুনিয়ার সবাই দিবে, মৃত্যুর পর সেই পথটা কোনটা? সেই পথ হলো আল কোরআনের পথ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, আল হাদিসের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের রহমত, অন্য পথে অন্য মতে নিজের রহমত। এজন্য বন্ধুরা, আপনারা যারা এরকম চিন্তায় লিপ্ত আছেন যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন নাকি স্কুলে দিবেন, আমি বলবো চোখ বন্ধ করে মনকে একদম স্থির করে খাঁটি নিয়ম করে আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিন, ইনশাআল্লাহ।